ইউটিউব গাইস কেমন আছেন সবাই, ওয়েলকাম ব্যাক টু আদার গেম প্লে ভিডিও। তো চলে এসেছি আপনাদের সর্বপ্রিয় চ্যানেল বাংলাদেশ ওয়াইটের নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন, আজকে আমরা বাস সিমুলেটর বাংলাদেশের নতুন কিছু আপডেট নিয়ে কথা বলবো। সেই আপডেটগুলো আপনাদের কাছে মানে শেয়ার করবো আর কি, যে পরবর্তী যে আপডেটটা আসবে সেই আপডেটটা আর কি আসবে। তো আপডেটটা খুব সম্ভবত কবে আসবে সেটাও আমি ভিডিওতে আজকে বলে দেব। আর অনেকদিন পরে আজকে ভিডিও নিয়ে আসলাম, কারণ দু একদিন আগে আমি একটা কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম যে আমার এক্সাম, সো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এক্সাম আর বাকি কিছু কথা নিয়েও আমি আজকে না তো পরবর্তী একটা ভিডিও আসবে দু একদিনের ভিতরেই, তো সেই ভিডিওতে আমি কথা বলবো সেই কিছু নিয়ে। আর একটা মজার একটা স্টুক ঘটনাও ঘটছে আমার সাথে, তো আমি সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যে ভিডিওটা আছে, এই ভিডিওটা মূলত বাস সিমুলেটর বাংলাদেশের আপডেট ভিডিওস নিয়ে। সো সেই আপডেট ভিডিওস নিয়েই আজকে কথা বলি। আজকে বাড়তি কোনো কথা বলবো না, কারণ বাড়তি কথা বললে আপনারাই বোরিং হয়ে যাবেন। আর আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়েছেন দেখতে পারতাছি, কারণ অনেকদিন ধরে অ্যাক্টিভ নাই। কারণটা আমি বলছি, বারবারই বলতেছি যে আমার এক্সাম চলতেছে, মাঝখানে আবার কিছুদিন অসুস্থ ছিলাম, জ্বর টর আইসা পুরাই, জ্বর ঠান্ডা সিজন চেঞ্জ যে ব্যাপারগুলো, সো সেগুলো আমি পরবর্তী একটা ভিডিওতেও বলবো কেন অ্যাক্টিভ না, কবে থেকে অ্যাক্টিভ হব সেগুলো এই ভিডিওতে না, পরবর্তী একটা ভিডিও আসবে সো সেই ভিডিওতে আমি বলে দেব। তো গাইস তাহলে আজকে শুরু করা যাক আমাদের আজকের যে কি বলে বাস সিমুলেটর বাংলাদেশে যে এই আপডেট ভিডিও আছে সেই আপডেট ভিডিওটার আপডেট খবর নিয়ে। তো গাইস আমাদের যে আজকের আপডেটটা আছে, এই আপডেটের আমি একটা নাম দিছি, সেটা হলো লুকস আপডেট। কারণ আমাদের যে গেমটা আছে সেই গেমের মধ্যে অনেক লুকসের কিছু ব্যাপার স্যাপার আছে, সেই লুকসের জিনিসগুলো এখানে এবার চেঞ্জ করা হয়েছে। মানে পরবর্তী যে আপডেটটা আসবে সেই আপডেটে লুকসের অনেক কিছু নিয়ে চেঞ্জ করবো, এই জন্য আমি এখানে এই আপডেটের নাম দিচ্ছি লুকস আপডেট, ঠিক আছে। তো প্রথমেই যে আমাদের লুকস আপডেটে যে প্রথম জিনিসটাই আছে সেটা হলো আমাদের যে লুকিং গ্লাস আছে সেই লুকিং গ্লাসের লুকস, ঠিক আছে। তো এখানে লুকিং গ্লাসের যে জিনিসটা সেটা আমি আপনাদের আগে একটু বুঝাই বলি। আমাদের যখন বর্তমানে যে প্লে স্টোরে যে গেমটা আছে বা আপনাদের কাছে যে গেমটা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস কিন্তু দেখা যায় না বা কালো হয়ে থাকে বা অন্য কোথাও দেখায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস যেটা আছে সেটা তো লাড়ানো যায়, আপনি যে কোনো দিকে ফিক্সড করতে পারবেন। অ্যাজ লাইক রিয়েলে অনেক সময় দেখা যায় না যে বাসের হেল্পাররা রাস্তা দিয়ে নেমে বাসের লুকিং গ্লাস নিয়ে টানাটানি করতেছে, এদিক সেদিক নিয়ে ফিক্স করতেছে। তো আপনারা সেখানে দেখতে পারতেছেন যে এখানেও আমাদের যে লুকিং গ্লাসটা আছে সেই লুকিং গ্লাসটা আপনি আপনার ইচ্ছা মতো এখানে ফিক্সড করে নিতে পারবেন, যেটা পর যেটা আর কি গেম খেলার সময় আর কি ফিক্স থাকবে। আপনি আপনার ক্যামেরা মানে গেমের যে ড্যাশবোর্ড আছে সেটাও চেঞ্জ করতে হবে না, আপনি জাস্ট ডিরেক্টলি আপনার যে লুকিং গ্লাসটুক আছে, যে লুকিং গ্লাসের যে জায়গাটুক সেই লুকিং গ্লাসের জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আমার দেখা যাচ্ছে যে লুকিং গ্লাসটা আমি ডানে লুকিং গ্লাসটা একটু বামে করবো, বামে লুকিং গ্লাসটা একটু ডানে করবো, এগুলো জাস্ট চেঞ্জ করতে পারবেন। তো আরেকটা জিনিস সেটা হলো আমাদের যে কি বলে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনারা জানেন যে আপনি যদি ডান দিকে বা বাম দিকে নেন, সরি সাপোজ আমি বাম দিকে একটু ক্যামেরা ড্যাশবোর্ডের যে ক্যামেরা অ্যাঙ্গেলটা আছে সেটা আমি ঘুরাইলাম, সো বাম দিকে কিন্তু আমি যখন আবার ঘুরাই আবার স্কেলটা চাপ দেবো বা একটু 10 সেকেন্ড বা 1 সেকেন্ড 5 সেকেন্ড পরেই আবার কিন্তু আমাদের ফ্রন্ট ক্যামেরায় চলে আসতেছে, সো সেটা আর হবে না। আপনি চাইলে ডান দিকে একবারে পারমানেন্টলি ঘুরায়া খেলতে পারেন বা বাম দিকে ঘুরায় খেলতে পারেন, মানে ড্যাশবোর্ডের ক্যামেরাটাও এখানে চেঞ্জ মানে ক্যামেরা যে অ্যাঙ্গেল আছে সেই ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করা যাবে। মানে এক কথায় বলা গেছে আমাদের ইন্টেরিয়রের যে ক্যামেরা অ্যাঙ্গেলটা আছে, ইন্টেরিয়র থেকে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল কয়টা থাকে, দুইটা থাকে। ফার্স্ট অফ অল আমাদের লুকিং গ্লাস, যে লুকিং গ্লাসে যে ক্যামেরা অ্যাঙ্গেলটা আছে সেই লুকিং গ্লাসের অ্যাঙ্গেলটা আপনি কাস্টমাইজ করে অটো মানে ইচ্ছা মতো আপনি ডানে বামে ঘুরিয়ে নিতে পারবেন। আর আরেকটা হলো আমাদের যে কি বলে এটাকে ড্যাশবোর্ডের ক্যামেরা, সেটা হলো আপনি ইচ্ছা মতো আপনি ডানে ভামে ঘুরে বা পুরো ড্যাশবোর্ড নিয়ে আপনি নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এইভাবেই রেখে দিয়েছি, তো এইভাবেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমি না চেঞ্জ করবো, ততক্ষণ পর্যন্ত আপনি না চেঞ্জ করবেন, মানে থাকবে আর কি ব্যাপারটা এরকম। ওকে, তো পরবর্তী যে আপডেটটা আছে সেটা হলো আপনারা বর্তমানে যে দেখতে পাচ্ছেন আমি ড্রাইভারকে একটু ফোকাস করছি এখানে সামনে, তো ড্রাইভারের গায়ে যে স্কিনটা আছে সেটা হলো একটা সাদা শার্টের উপরে একটা নেভি ব্লু কালারের একটা হয়তো বা গেঞ্জি বা জ্যাকেট পরছে, কারণ বর্তমানে শীতকাল। তো যাই হোক, নিচে আবার একটা একটা প্যান্ট পরছে ধূসর কালারে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের যে বর্তমানে যে প্লে স্টোরে যে গেমটা আছে, আপনারা যারা বর্তমানে যারা বাস সিমুলেটর বাংলাদেশ খেলতেছেন সেখানের মধ্যে যে ড্রাইভারের যে স্কিন
স্কিনটা আছে সেই স্কিন বর্তমানে আমাদের হলো গেমের মধ্যে ড্রাইভারের যে স্কিনটা আছে এটা হলো সেই স্কিন। তো আমাদের আপডেটে এই ড্রাইভারের যে পোশাক পরিচ্ছদ বা স্কিনটা আছে সেটা চেঞ্জ হবে। সে তো সেটা কোনটা, সেটা হলো এটা আমাদের ড্রাইভারের। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেক শার্ট পরা আর জিন্স প্যান্ট পরা, প্যান্ট আর শার্ট দুটোই চেঞ্জ হয়ে গেছে কারণ শীত আসতেছে, তো লেগা আর একটা নতুন জামা কিনছে। তো এখানে আমাদের পরবর্তী আপডেটে এই চেক শার্ট আর নতুন যে জিন্স প্যান্ট আছে সেই জিন্স প্যান্টের আমাদের পোশাক পরিচ্ছদ ড্রাইভারেরও এখানে চেঞ্জ আসবে। সো গাইস, এই ছিল আমাদের আজকের যে বাস সিমুলেটর বাংলাদেশের যে আপডেট, সেই আপডেটসে যেহেতু আমার মনে হয়েছে এখানে যেহেতু লুকিং বা বিভিন্ন যে লুকস আছে যেমন লুকিং গ্লাস, ক্যামেরা অ্যাঙ্গেল, আবার ড্রাইভারের যে কাপড় চোপড় চেঞ্জ, তো এই চেঞ্জগুলো যেহেতু করতেছে তো আমার কাছে মনে হয়েছে আরেকটা জিনিস অ্যাড করা দরকার। সেটা হলো আমরা যখন গেমটা খেলি, মানে যখন আর কি গেমটা স্টার্ট হয় তখন আমাদের ড্রাইভারের যে ক্যামেরা অ্যাঙ্গেলটা আছে সেটা ঘোরানোর জন্য আমাদের কী বলে আলাদা একটা বাটন আছে, সেখানে আমরা ক্লিক করে আমাদের ড্রাইভারের যে চারিদিকের যে অ্যাঙ্গেলটা আছে, মানে সামনের দিকে, সামনে বা পিছনের দিকে দেখার জন্য যে অ্যাঙ্গেলটা আছে ক্যামেরা, সেই অ্যাঙ্গেলটা আমাদের একটা বাটনের সাহায্য করতে হয়। বাট আমার মনে হয় গেম ডেভেলপার ভাইয়ারা যদি একটা জিনিস এখানে একটু চেঞ্জ করেন সেটা হলো এই বাটনটাই বাদ দিয়ে, মানে একটা সাইড, আপনারা পাবজি বা ফ্রি ফায়ার যে গেমসটা আছে সেগুলো একটা দেখতে পারবেন যে একটা সাইড আছে ক্যামেরা, মানে মোবাইলের একটা সাইড হয়ে যায় ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য। তো এরকম যদি একটা সাইড হয় বা অন্যান্য যেমন আমাদের বাসিমুলেটর ইন্দোনেশিয়াতে আছে, মানে একটা সাইড আছে ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করার জন্য, তো এরকম ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করার জন্য যদি সাইড করা হয় তাহলে জিনিসটা বেটার হয়, কারণ ওই রকম বাটন করলে আমাদের মানে পুরোপুরি নিজে মানে অ্যাডজাস্ট যে ক্যামেরা অ্যাঙ্গেলটা আছে সেটা অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয়ে যায়। সো ওই জিনিসটা করতে পারলে আমার মনে হয় যে এটা ভালো হবে, এটা জাস্ট আমার ধারণা। হলো আমাদের যে এই যে দেখতে পারতেছেন ল্যাম্বোরগিনি গাড়ি, সো বাংলাদেশে একটা ল্যাম্বোরগিনি আছে জানেন, সেটা নারায়ণগঞ্জে এক বড় ভাই বানাইছিল ব্যাটারি দিয়া। তো আপনারা যদি সেটা না জানেন আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে এটা ল্যাম্বোরগিনি আছে, সেটা হলো ব্যাটারিতে তৈরি করা। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। তো দেখা হয় পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই বাইরে গেলে মাস্ক পরবেন, কারণ করোনা এখনও যায় নাই, এখনও প্রকোপ আছে, হয়তোবা কম আক্রান্ত হইতেছে বাট আক্রান্ত হইতেছে। সো সবাই সচেতন থাকবেন, আমি চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখবেন, আমার জন্য দোয়া করবেন। সো গুড বাই।